প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে ক্লাস এইটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা সামওয়ান বাই অল্টার ডেলামেয়ার এর কবিতা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরুর সূত্রপাতে আমরা অল্টার ডেলামেয়ার সম্পর্কে দু চারটে কথা শুনব। অল্টার ডেলামেয়ার 1873 সালে ইংল্যান্ডের চার্লটনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রাল কয়ার স্কুল থেকে তার শিক্ষা জীবন বা তার শিক্ষা গ্রহণ করেন। তিনি অ্যাংলো আমেরিকান ওয়েল কোম্পানিতে স্ট্যাটিক্সের ডিপার্টমেন্টে প্রথম তার কর্মজীবন শুরু করেন। 1902 সালে তার প্রথম পোয়েট্রি ভলিউম সংস অফ চাইল্ডহুড প্রকাশ করেন এবং তারপরে তিনি কাব্য জগতে পরিচিতি লাভ করেন এবং মূলত তিনি ছোটদের জন্য বিভিন্ন কবিতা লেখালেখি শুরু করেন। এই যে সামন কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়বো এবং বুঝবো কবিতাটিতে কবি কি বলতে চাইছেন। তো চলো শুরু করি। সাম ওয়ান কেম নকিং, বুঝি, কেউ একজন এসেছিল করাঘাত দিয়ে বা করাঘাত দিতে, অ্যাট মাই উই স্মল ডোর, বুঝি, কেউ একজন আমার ছোট্ট দরজাতে, উই স্মল ডোর। এখানে উই স্মল ডোর বলতে উই মানেও ক্ষুদ্র, আবার স্মল মানেও হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে তার বাড়িটা আসলে হয়তো বা কুটির সমতুল্য এবং বাড়িটা খুবই ক্ষুদ্র, তার দরজাটাও ছিল যেন মানে অত্যন্তই ছোট। এটা তিনি প্রকাশ করতে চাইছেন। তিনি বলছেন যে কেউ একজন তার ছোট্ট দরজাতে করাঘাত দিয়েছে বা করাঘাত দিয়ে এসেছে। সামন কেম নকিং, দেখো এখানে উপরে লাইনে সামন কেম নকিং, আবার নিচের লাইনে সামন কেম নকিং। এই যে নকিং যে ওয়ার্ডটাকে তিনি ইউজ করেছেন দুবার, একই ওয়ার্ড বা একই সাউন্ড যখন পরপর ইউজ করা হয় তখন সেটাকে বলা হয় রিপিটেশন এন্ড রাইম স্কিম। যখন একই সাউন্ড বা প্রায় একই সাউন্ড বা শব্দ কবিতার লাইনের শেষে ব্যবহার করা হয় তখন সেই ধরনের যে প্যাটার্ন সে প্যাটার্নটাকে বলা হয় এন্ড রাইম। এখানে তিনি নকিং এবং নকিং দুটো শব্দ একই এবং সাউন্ডটাও একই, এই যে এই রিপিটেশনটাকে বলা হয় বা এই প্যাটার্নটাকে বলা হয় এন্ড রাইম। তিনি আবার উল্লেখ করছেন যে সামন কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, বলছি যে কেউ একজন এসেছিল আঘাত করে এবং আমার দরজাতে আঘাত করেছিল। অর্থাৎ তিনি বলছেন যে এসেছিল কেউ করাঘাত দিয়ে, আই এম শিওর আই এম শিওর, মানে আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। অর্থাৎ তিনি এখানে শিওর শব্দটাকে তিনবার ইউজ করেছেন, এটা বোঝাতে চেয়েছেন যে তিনি স্পষ্টভাবে শুনেছেন কেউ এসছে এবং তিনি কনফিডেন্টলি বলছেন যে কেউ অবশ্যই এসছে, তিনি এই বিষয়ে নিশ্চিত, এটার জন্য তিনি শিওর কথাটাকে তিনবার ইউজ করেছেন। তারপরে বলছে আই লিসেন্ড আই ওপেন্ড, আমি শুনতে পেলাম, আই ওপেন্ড আমি খুললাম, মানে আমি দরজায় করাঘাত দেওয়ার আওয়াজটা শুনতে পেলাম এবং দরজাটা খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি তারপরে খোলার দরজাটা খোলার পরে বাম দিকে এবং ডান দিকে তাকালাম, বাট নট দেয়ার ওয়াজ আ স্টিয়ারিং, কিন্তু সেখানে কোনো রকমের মানে মুভমেন্ট, এখানে স্টিয়ারিং মানে হচ্ছে মুভমেন্ট বা নড়াচড়া, সেখানে কোনো রকমের কোনো মুভমেন্ট ছিল না। অর্থাৎ মুভমেন্ট কোনো রকমের কোনো মুভমেন্ট এখানে ছিল না, অর্থাৎ তিনি মনে করেছিলেন যে কেউ একজন এসেছে তার দরজাতে করাঘাত দিয়েছে, আঘাত করেছে, কিন্তু এটা তিনি নিশ্চিত রূপে মনে করেছেন কারণ তা তিনি স্পষ্ট করাঘাতের শব্দটা শুনতে পেয়েছেন। তবুও তিনি দরজাটা খোলার পরে আশেপাশে দেখছেন, কেননা তিনি যখন সামনে মানে ডান দিক বাম দিক ঘুরে দেখার পরে তিনি দেখেন যে সেখানে কিন্তু কোনো রকমের কোনো মুভমেন্ট নাই। ইন দ্য স্টিল ডার্ক নাইট অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, বলছে ইন দ্য স্টিল ডার্ক নাইট, ইন দ্য স্টিল ডার্ক নাইট মানে একটা অন্ধকার রাত্রে, স্টিল ডার্ক নাইট মানে একটা একঘেয়েমি অন্ধকার রাত্রে। এখানে কবি স্টিল ডার্ক নাইট এর মাধ্যমে তিনি আমাদেরকে একটা মানে ইমেজারি আমাদেরকে একটা দিচ্ছেন, ইমেজারি
ইমেজারিটা হচ্ছে ডার্ক নাইট, মানে একটা অন্ধকার, গা ছমছমে একটা অন্ধকার রাত্রি। তিনি বলছেন, অর্থাৎ মধ্যরাত্রিতে তিনি এই সাউন্ডটা শুনতে পেয়েছেন, এটা তিনি আমাদেরকে বলছেন। এটা এক ধরনের ইমেজারি, ইমেজারি হচ্ছে এক ধরনের দৃশ্য, দৃশ্যপট বা শ্রবণ বিষয়, মানে কোনো একটা ইমেজারি আমাদের মধ্যে কোনো একটা ইমেজারি সৃষ্টি করবে। সাধারণত কোনো একটা কবিতাতে বিভিন্ন রকমের ইমেজারি ব্যবহার করা হয়। এখানে কবি আমাদের সামনে ইমেজারি ব্যবহার করেছেন। আসলে পাঁচ ধরনের ইমেজারি হয়, অলফ্যাক্টরি বা স্মেল, যেটা আমরা মানে আমাদের আমরা মানে গন্ধের মাধ্যমে বুঝতে পারবো, মানে স্মেল নেওয়ার পরে। ভিজুয়াল মানে হচ্ছে সেটা মানে দৃশ্যমান, মানে আমাদের ওই যে এমন একটা দৃশ্য যেটা বা এমন একটা তিনি ইমেজারি ক্রিয়েট করেন, যে ইমেজারিটার ফলে আমরা মানে তিনি যে শব্দগুলো তুলে ধরেন সেই শব্দগুলোর মাধ্যমে তিনি যে পরিবেশটা ক্রিয়েট করেন সেটা যেন আমাদের চোখের সামনে ভেসে আসে। গাস্টাটোরি অর্থাৎ টেস্ট, এই কবিতাতে আমরা টেস্টের কোনো রকমের কোনো টাচ পাবো না। অডিটরি মানে হচ্ছে সাউন্ড, এই কবিতাতে আমরা সাউন্ডের ইমেজারিটা পাবো। তারপর হচ্ছে ট্যাকটাইল অর্থাৎ টাচ, আমরা এই ইমেজারি ওটা ট্যাকটাইল অর্থাৎ টাচ অর্থাৎ স্পর্শ, যে ইমেজারিটা এই ইমেজারিটা হচ্ছে যে স্পর্শ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমরা এমন একটা ওয়ার্ড তিনি বা এমন একটা তিনি ইমেজারি ক্রিয়েট করবেন, যে ইমেজারিটা ক্রিয়েট করলে আমরা মানে মনে হবে যে আমরা পাশ থেকে যেন সেটাকে স্পর্শ করে বুঝতে পারছি। অনলি দ্য বিজি বিটেল, অনলি দ্য বিজি বিটেল, এখানে বিজেল বিজি বিটেল বলতে, বিটেল বলতে এক ধরনের পতঙ্গ, সাধারণত গুবরে পোকাকে বোঝানো হয়েছে। বিজি বলতে ব্যস্ত, অর্থাৎ ব্যস্ত মানে কেবলমাত্র ব্যস্ত গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, মানে কি করছে, দেওয়ালে তারা যেন ট্যাপ ট্যাপ আওয়াজ করছে। ট্যাপ ট্যাপ আওয়াজ বলতে ওই যদি আমরা বেঞ্চে বা কোনো একটা কাঠের উপরে যদি আমরা বা প্লাস্টিকের উপরে যদি আমরা আঙ্গুলের আস্তে আস্তে আঙ্গুল দিয়ে যেমন টোকা দিয়ে দিয়ে যে আওয়াজটা করা হয় সেই আওয়াজটা সাধারণত ট্যাপ ট্যাপিং আওয়াজ হয়। বা ওই যে নখ দিয়ে আমরা যখন কোনো একটা আওয়াজ করি, মানে টেবিলের উপরে বা প্লাস্টিকের কোনো কিছুর উপরে যখন আমরা আওয়াজটা করি সেই আওয়াজটাকে বলা হয় ট্যাপ ট্যাপিং। তো বলছে যে কেবলমাত্র আমরা বিটল যে পতঙ্গটা, সে পতঙ্গটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পতঙ্গটা কিন্তু বিজি আছে, কি করতে, ট্যাপ ট্যাপ করতে, অর্থাৎ দেওয়াল ট্যাপ ট্যাপ করতে তিনি সেই পোকাটা ব্যস্ত আছেন, এটা তিনি বলছেন। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, আর কি বলছেন তিনি, তিনি বলছেন যে এক ধরনের প্যাঁচা, ওই প্যাঁচার ডাক তিনি শুনতে পাচ্ছেন ফরেস্ট থেকে অর্থাৎ বন থেকে। অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন বলছে যে ডিউ ড্রপস মানে হচ্ছে কুয়াশা, যখন কুয়াশার ড্রপ পড়ছে তখন তিনি শুনতে পাচ্ছেন কি, যে কেবলমাত্র ঝিঝি পোকার আওয়াজ। ক্রিকেট বলতে এখানে ঝিঝি পোকা, হুইসলিং মানে হচ্ছে শিস দেওয়ার মতো একটা আওয়াজ, অর্থাৎ যখন কুয়াশা পড়ছে, কুয়াশার ড্রপ পড়ছে বা কুয়াশা যখন পড়ছে তখন তিনি কেবলমাত্র ঝিঝি পোকার সাউন্ড শুনতে পাচ্ছেন। এখানে তিনি এই যে অনলি দ্য ক্রিকেট হুইসলিং, এটা এক ধরনের রাত্রেবেলাতে আমরা আমরা শুনতে পাই, সাধারণত গ্রামীণ এলাকাতে আমরা যারা বসবাস করি তারা আমরা শুনতে পাই যে রাত্রেবেলাতে এক ধরনের ঝিঝি শব্দ হয়। এই শব্দটা হচ্ছে ক্রিকেট যে পোকা, সে পোকাটা ঝিঝি শব্দটা করে, তো এই শব্দটা তিনি বলতে চাইছেন। এবং তিনি এখানে আসলে বলতে চাইছেন যে তিনি কিন্তু এই যে ঝিঝি পোকার যে সাউন্ডটা শুনতে পেয়েছেন বা আউলের যে ডাকটা শুনতে পেয়েছেন বা তিনি ওই যে বিটল পোকাটার যে ট্যাপ ট্যাপিং আওয়াজটা শুনতে পেয়েছেন, এই আওয়াজটার সঙ্গে তিনি ওই দরজার নক করা আওয়াজটা তিনি মেলানোর চেষ্টা করছেন, তিনি কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি পাচ্ছেন না। কেন, তিনি স্পষ্টভাবে তার কাছে মনে হয়েছে যে কেউ যেন দরজাতেই করাঘাত দিয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করো, আমরা দেখতে পাবো যে এই যে স্টিয়ারিং আর তারপরে দেখো নকিং, এই স্টিয়ারিং এবং নকিং দেখো সাউন্ডটা কিন্তু একই ওয়ার্ড না, সাউন্ডটা অলমোস্ট এক। স্টিয়ারিং লাস্টে দেখো রিং, স্টিয়ারিং আর নকিং ইং ইং, এই যে সাউন্ডটা মিলছে, এই ধরনের যে প্যাটার্ন সে প্যাটার্নটাকে বলা হয় স্ল্যান্ট রাইম, স্ল্যান্ট রাইম। আর দেখো এখানে দেখো আছে অল কল ফল, আবার অল অল কল ফল অল, এই যে লাস্টে প্রায় অল সাউন্ডটা আসছে, অল সাউন্ডটা, এই সাউন্ডটাও কিন্তু প্রায় একই সাউন্ড। এই যে একই সাউন্ডটাকে তিনি এখানে ইউজ করেছেন, এটা কিন্তু এক ধরনের
প্যাটার্ন অফ স্ল্যান্ট রাইম, অর্থাৎ এই ধরনের যে প্যাটার্নটা থাকে সেটাকে বলা হয় স্ল্যান্ট রাইম। তো তিনি এই স্ল্যান্ট রাইমটা এখানে ইউজ করেছেন। আর তিনি এখানে একটা ডিউ ড্রপস, এখানে তিনি ডিউ এখানে তিনি ডিউ ড্রপস এই যে কথাটা উল্লেখ করেছেন, তার মানে তিনি বোঝাতে চাইছেন যে সময়টা ছিল মধ্যরাত্রি, শীতের রাত, আর শীতের রাত একটু বেশি ছমছমে হয়, তো শীতের রাত তিনি বোঝাতে চাইছেন। সো আই নো নট হু কেম নকিং, তিনি ফরেস্ট থেকে তিনি স্ক্রিচ আউলের ডাক শুনতে পালে ডাক শুনতে পেলেন, তারপরে ক্রিকেটের হুইসলিং আওয়াজ শুনতে পেলেন, বিটেলের ট্যাপট্যাপিং আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কোনো আওয়াজের সঙ্গে তিনি ওই যে টকটক করার আওয়াজটাকে তিনি মেলাতে পারলেন না। তাই তিনি বলছেন যে সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানতে পারলাম না, আমি বুঝতে পারলাম না যে কে অ্যাকচুয়ালি কে এসেছিল। অ্যাট ওয়াল, অ্যাট ওয়াল, অ্যাট ওয়াল, অর্থাৎ বলছে বিন্দুমাত্র না, বিন্দুমাত্র না, বিন্দুমাত্র না, অর্থাৎ এর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে এত যে তিনি সাউন্ড শুনতে পেলেন কিন্তু এই সাউন্ডের সঙ্গে তিনি কোনো সাউন্ড মেলাতে পারলেন না। তিনি বললেন যে মুভমেন্টটা তিনি বোঝার চেষ্টা করলেন যে বাইরে কেউ এসেছিল কি না, অথবা হয়তো বা তাদের এই যে তিনি যে বাড়িটার কথা বলেছেন বা যে মানে রুমটার কথা উল্লেখ করেছেন, এখানে যে রুমের দরজাটার কথা উল্লেখ করেছেন সেটা হয়তো বা কোনো একটা ফরেস্টের মধ্যে ছিল, ফলে ফরেস্টের মধ্যে যদি কেউ যাতায়াত করে তাহলে কি হবে যে একটা সাউন্ড অন্ততপক্ষে বুঝতে পারা যাবে, বা কেউ যে এসেছিলো সেটা কিন্তু বুঝতে পারা যাবে। তিনি সেই বোঝার চিহ্নটা তিনি খোঁজার চেষ্টা করলেন, বিভিন্ন সাউন্ডের সঙ্গে তিনি নকা ওই যে নকিংয়ের যে সাউন্ডটা তিনি শুনতে পেয়েছিলেন সেই সাউন্ডটা তিনি মেলানোর চেষ্টা করলেন, কিন্তু কোথাও তিনি কোনো মিল খুঁজে পেলেন না। তাই তিনি বলছেন যে তিনি বিন্দুমাত্র কে এসেছিলো সেটা কিন্তু তিনি তা তিনি বুঝতে পারলেন না। অর্থাৎ আমরা এই কবিতাটার মাধ্যমে বুঝতে পারছি যে কবিতা থেকে তিনি সাধারণত মানে যে সাউন্ড ইমেজারি সেটাকে তিনি ইউজ করেছেন, সাউন্ড ইমেজারি অর্থাৎ আমরা ওই যে সাউন্ড ইমেজারিটা ইউজ করেছেন, যেমন ট্যাপ ট্যাপিং, তারপর হচ্ছে ক্রিকেট হুইসলিং, ডিউ ড্রপ ফল, এটা আমরা মানে সাউন্ডের মাধ্যমে আমাদের যেন মনের মধ্যে একটা মানে ইমেজারি তৈরি হচ্ছে। তারপরে আমরা ডিউ ড্রপস অর্থাৎ কুয়াশা পড়ার যে দৃশ্যটা সেই দৃশ্যটা হয়তো বা আমাদের চোখের সামনে ভেসে আসছে, এটা হচ্ছে এক ধরনের ইমেজারি, যে অর্ডের মাধ্যমে আমাদের মধ্যে একটা কি ভাবনা তৈরি হচ্ছে, বা আমরা যে আওয়াজটা যেমন ট্যাপ ট্যাপিং আওয়াজ, হুইসলিং আওয়াজ, ডিউ ড্রপস ফলের আওয়াজ, এটা যেন আমাদের কানে ভাসবে, এ ধরনের এই যে ইমেজারিগুলো, ইমেজারিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজারি, এগুলো পোয়েটে ব্যবহার করা হয়, পোয়েট্রিতে ব্যবহার করা হয়। তো এখানে তিনি ওই সাউন্ড ইমেজ এবং ভিজুয়াল ইমেজটা তিনি কিন্তু এখানে উল্লেখ করেছেন। ভিজুয়াল ইমেজ কোথায় উল্লেখ করেছেন, যে ডিউ ড্রপস ফল, এখানে তিনি ভিজুয়াল ইমেজটা উল্লেখ করেছেন। তো অ্যাকচুয়ালি তিনি যে কবিতার দিকে তিনি এই কবিতাটি তিনি মানে এমন একটা মানে আমাদেরকে প্লট দিয়েছেন বা কাহিনী আমাদেরকে দিয়েছেন যে কাহিনীটা কিন্তু সত্যি রহস্যজনক, মানে কে কেউ একজন কবির দরজাতে এসে করাঘাত দিয়েছিল, আর কে করাঘাতটা দিয়েছিল কিন্তু সেটা কিন্তু স্পষ্টভাবে তিনি অনেক মানে চেষ্টা করেছেন বোঝার কিন্তু তিনি বুঝতে পারেননি, হয়তো এটা কোনো অলৌকিক ভাবনা, অর্থাৎ হয়তো বা তার এই কবিতাটিতে কোনো অলৌকিকতা ছোঁয়া আছে, বা যে রহস্যটা তিনি উদ্ঘাটন করার চেষ্টা করেছিলেন তিনি শেষ পর্যন্ত রহস্যটা উদ্ঘাটন করতে পারেননি। তো আসলে এই কবিতাটা এই ধরনেরই একটা রহস্য, অর্থাৎ গভীর অরণ্যে এক রহস্যময় অপ্রাকৃতিক রাতের কথা আমরা এই কবিতাটিতে কবিতাটি পড়ে জানতে পারলাম। আসলে তিনি এই যে কবিতাটি সিংসং প্যাটার্নে লিখেছেন, সিংসং প্যাটার্ন বলতে মানে এমন এক ধরনের প্যাটার্ন যে প্যাটার্নগুলো সাধারণত বাচ্চাদের মানে মানে শ্রবণকে আকৃষ্ট করে, অর্থাৎ বাচ্চারা এই ধরনের সাউন্ডটা শুনতে পছন্দ করে, যেমন ট্যাপ ট্যাপিং, তারপরে হচ্ছে এখানে যেমন সিওর সিওর সিওর, অ্যাটল অ্যাটল অ্যাটল, এই যে এই ধরনের যে মানে সাউন্ডগুলোকে তিনি বারবার উল্লেখ করে তিনি এক ধরনের সিংসং প্যাটার্নে তিনি কবিতাটিকে আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি সামারিটা তোমাদেরকে কবিতার সামারিটা আমি খুব ছোট্ট করে তোমাদেরকে কবিতার সামারিটা বলছি। কবির ঘরের দরজাতে, এখানে তিনি ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিককে ব্যবহার করেছেন, আমরা মাই যে কথাটা আছে, মাই আই সি আই এম সিওর আই লিসেন্ড, এই যে ফার্স্ট পারসনের
ইউজটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ফার্স্ট পার্সনে আয়াশানে লেখা হয়েছে, অর্থাৎ কবির মানে ব্যক্তিগত জীবনের ছোঁয়া পাওয়া যায়। তো কবি যেন তার ছোট্ট কুটিরে দরজাতে করাঘাত শুনতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন যে কেউ একজন হয়তোবা দরজাতে এসেছে। তিনি খুবই নিশ্চিত রূপে কল্পনা করলেন যে কেউ একজন এসছে, কেননা সাউন্ডটা তিনি খুব স্পষ্টভাবে শুনতে পেয়েছিলেন। তারপরে তিনি দরজাটা খুললেন এবং আশেপাশে তাকিয়ে দেখলেন। তিনি কোনো রকমের কোনো নড়াচড়া বা কোনো রকমের কোনো মুভমেন্ট তিনি সেখানে দেখতে পেলেন না। কেউ এসেছিল, তার যে চলে যাওয়ার যে গতি প্রকৃতিটা কোনো কিছুই তিনি বুঝতে পারলেন না। তারপরে তিনি সেখানে নিস্তব্ধ হয়ে কিছু সাউন্ড তিনি বোঝার চেষ্টা করলেন। সাউন্ড ইমেজারি সৃষ্টি করার মধ্যে দিয়ে তিনি কিছু আমাদেরকে একটা মানে সাউন্ড ইমেজারি আমাদেরকে দিচ্ছেন। তিনি বিজি বিটেলের ট্যাপ ট্যাপিং আওয়াজটা শুনলেন, সেটার সঙ্গে তিনি নকিংয়ের আওয়াজটাকে মেলানোর চেষ্টা করলেন। তারপরে বন থেকে তিনি স্ক্রিচ আউলের তিনি সাউন্ড শুনলেন। স্ক্রিচ আউল বলতে ওই পুঠুরে প্যাঁচা এক ধরনের, তো তার আওয়াজটা তিনি মেলানোর চেষ্টা করলেন। আবার তিনি ক্রিকেট অর্থাৎ ঝিঝি ফোকরের যে ঝিঝি সাউন্ডটা, তোমরা হয়তো অনেকে নিশ্চয় রাত্রেবেলাতে ঝিঝি শব্দটা তোমরা শুনতে পেয়েছো, কবিতাটা পড়তে পড়তে হয়তো তোমরা সেই সাউন্ডটা তোমাদের মনের মধ্যে কিন্তু হয়তো বাজবে, তো এই ঝিঝি সাউন্ডটা তিনি শুনলেন। ডিউডপসের সাউন্ডটা তিনি শুনলেন, কিন্তু কোনো সাউন্ডের সঙ্গে তিনি নকিংয়ের সাউন্ডটাকে তিনি মেলাতে পারলেন না। ফলে তিনি যে রহস্যের মধ্যে দিয়ে গেলেন সে রহস্যটাকে তিনি শেষ পর্যন্ত উন্মোচন করতে পারেনি। ফলে এই কবিতাটি একটি রহস্যজনক কবিতা, এবং কবিতাটি যেন একটি অলৌকিকতার ছোঁয়া আছে। আর কবিতাটি আসলে তিনি গভীর রাত্রে একটা বনের মাঝখানে, প্রায় বনের মাঝখানে গভীর রাত্রে শীতের রাত, সেই শীতের রাত্রের কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে হয়তো বা কিন্তু একটা মানে একটা অপ্রাকৃতিক ব্যাপার বা একটা অপ্রাকৃতিক কিন্তু এখানে একটা বিষয় মানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো এই ছিল তোমাদের কবিতাটা। যদি তোমাদের কবিতাতে কোথাও একটু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের ক্লাস 8-এর আরও বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই। যদি তোমরা আরও বিভিন্ন কবিতা বুঝতে চাও, আমরা এই ভিডিও ডেসক্রিপশানে অন্য অন্য ভিডিও পোয়েমের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। সেখানে অনেক ডিপলি অ্যানালাইসিস করা আছে, অনেক ইজিলি অ্যানালাইসিস করা আছে তোমাদের কবিতাগুলো। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। সুস্থ থাকো, সুন্দর থাকো।